सात बसर बसर समय আমার পীর কেবলা জান শেরপুরের পাকুড়িয়ায় তিনার বন্ধু বান্ধবদের সাথে খেলা করে এমন সময় শেরপুরে একটা পাগলা মামা আসলো। এই পাগলা মামা ছোট ছোট বাচ্চাদেরকে পাইলে দাবড়ায় পানিতে নামাই গাছে ওঠায় গাল মন্দ করে, কিন্তু আমার পীর কেবলা জানকে যখন পায় খাজা বাবা ফরিদপুরীকে বড্ড আদর করে বড় মায়া করে। একদিন আমার পীর কেবলা জান বলতেছেন, এরে পাগলা মামা, আপনি আমাকে এত আদর করেন মায়া করেন কারণটা কি, আর অন্যদেরকে পাইলে আপনি গাল মন্দ করেন কেন, কারণটা কি মামা? তখন এই পাগলা মামা বলতেছে, বাবা শোনো, কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহ তাআলার দলিল নিহিত, হাদিসে পাকের প্রত্যেকটা পাতায় পাতায় আমার প্রিয় নবীজির দলিল নিহিত, আর আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবের প্রত্যেকটা পাতায় পাতায় আমি তোমার নামটা বিশ্ব অলির দরজায় দেখি। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার পানার ভাইরা গভীরভাবে কথাগুলি খেয়াল করেন, আমার পীর কেবলা জান কেমন আল্লাহর ওলি ছিলেন সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার আলোচনাটা আমি এই দিকে নিয়ে আসলাম। কেননা তরিকতের মাহফিল, কেবলা জান হুজুরের জীবনের কিছু কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কেমন ওলি ছিলেন আমার পীর কেবলা জান, না জেনে না বুঝে আমার পীর কেবলা জানের বিরোধিতা করে আপনি গুনার ভাগিদার হন না, তার কারণ হলো আমার পীর কেবলা জান উড়ে আসে নাই, জুড়ে বসে নাই, জীবনে কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, তিনার মুরিদদের কেউ গালমন্দ করা শেখায় নাই, কথা বলেন ঠিক কি? কেমন আল্লাহর ওলি ছিলেন দেখো। আমাদের একজন জাকের ভাই ছিল, বাগের হাটের শরণ খোলায় বাড়ি, জাকের ভাইয়ের নাম ছিল শাহজাহান। কি নাম? শাহজাহান ভাই। তিনি সুন্দরবনের গহীন বনের মধ্যে তিনি মধু সংগ্রহ করতেন। একদিন তিনি একটা হাড়ির মধ্যে মধু নিয়ে মধুর হাড়ি মাথায় করে হুজুর কেবলা জানের সামনে আসছে। সুবহানাল্লাহ, মধুর হাড়ি শাহজাহান ভাইয়ের মাথায় আর গাল বেয়ে চোখের পানি পড়ে কেবলা জান হুজুর বলতেন, বাবা এই পৃথিবীর মধ্যে আমি সব কিছু সইতে পারি, বাবা আমার মুরিদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। ডাক দিয়ে বললেন, বাবা আপনার নাম কি? বাবা আমার নাম শাহজাহান। আপনি কেন কাঁদেন বাবা? বলতেছেন, বাবা আমি কাঁদি, আমার দুইটা নালিশ আছে। বাবা আপনার মাথায় কি হুজুর আপনার জন্য নজরানা স্বরূপ একটু মধু নিয়ে আসছি। কি নালিশ বাবা? শাহজাহান ভাই বলেন, হুজুর কেবলা জান আমি সুন্দরবনের গহীন বনের মধ্যে মধু সংগ্রহ করতে যাই, যখন গহীন বনের মধ্যে মধু সংগ্রহ করতে যায় অনেক সময় বাঘে আক্রমণ করে, আর যখন মধু সংগ্রহ করে নদী দিয়ে বাড়ির দিকে ফিরি তখন জলদস্যুর ভয়। এই দুইটা নালিশ আপনার কাছে। হুজুর কেবলা জান বললেন, বাবা আজ থেকে তুমি যখন সুন্দর বনে মধু সংগ্রহ করতে যাবা, বাবা সুন্দরবনের বাঘ তোমাকে দেখলে ডরাবে, আর ডাকাতের দল পাইলে তোমাকে আদর করবে। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের পবিত্র জবানের দিকে তাকায় থাকে। আল্লাহর ওলিরা জবান দিয়ে একটা কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা ওই কথাটা কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ,
আচ্ছা আপনারা বলুন তো, সুন্দরবনের কোনো বাঘ কি মানুষকে দেখে ডরাইতে পারে? আর ডাকাতের দল কি মানুষকে পাইলে আদর করে? হুজুর কেবলা জান এমন কথা বললেন, তাইলে তো মানুষ বন্ড বলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন কি হয়। শাহজান ভাই সুন্দরবনের গহীন জঙ্গলের মধ্যে মধু সংগ্রহ করতে চলে গেলেন। যাইতে 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 সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন পৌঁছাইলেন, হঠাৎ করে জঙ্গলের মধ্যে দেখলেন একটা বাঘ তিনাদের দিকে আসতেছেন। বাঘের আওয়াজ পাওয়া যায় এমন অবস্থায় আমার পানের ভাইরা শাহজান ভাইয়ের সাথী সঙ্গীরা তিনাকে রেখে চলে গেছে। কিন্তু শাহজান ভাইয়ের খেয়াল হলো, আমার পীর কেবলা জান বলেছেন বাবা সুন্দরবনের বাঘ আপনাকে দেখলে ডরাবে, আমি সেটা দেখতে চাই। আমার পীর কেবলা জানের কথা সঠিক হয় কি হয় না? সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা শাহজান ভাই এবার সুন্দরবনের গহীনে আরো যাইতে লাগলেন। যখন বাঘ সামনাসামনি চলে আসলো, শাহজান ভাই বলতেছেন, এরে সুন্দরবনের বাঘ, আমার পীর কেবলা জান জামানার মহলি মহাকামেল খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ বলেছেন, সুন্দরবনের বাঘ তোমাকে দেখলে ডরাবে। এই কথা যখন বাঘের সামনে বললেন আমার পানের ভাইরা, বাঘ একটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, আর শাহজান ভাই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার! এরপরে আমার পানের ভাইরা শাহজান ভাইয়ের আত্মীয় স্বজনেরা জঙ্গলের দিকে রওনা হল। যে যায় দেখি দেহের অংশ বিশেষ পাওয়া যায় কিনা, অংশ বিশেষ পাওয়া গেলে সেটা দাফন করে দিব। কিন্তু যাইতে যাইতে যায়া দেখে রে শাহজান ভাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। চোখে মুখে একটু পানি দিলেন, পানি দেওয়ার পরে আমার পানের ভাইয়েরা এবার শাহজান ভাইয়ের হুশ আসলো। আসার পরে বলতেছে, যখন সুন্দরবনের বাঘ আমার দিকে আসতেছিল, আমি তখন বাঘকে বলতেছিলাম, বাঘ রে আমার পীর কেবলা জান বলেছে তুমি নাকি আমাকে দেখলে ডরাবা। তখন বাঘ একটা চিৎকার দিয়ে চলে গেল, তারপরে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি, আমি আর কিছু জানি না। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ! আমার পানের ভাইরা এমনি করে আমার শাহজান ভাই জানে বেঁচে গেলেন, বাড়িতে ফিরে আসলেন। আমার প্রাণের বাইরা এইভাবে একদিন তিনি যখন সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে নদী দিয়ে আসতেছিলেন, একদিন তিনি ডাকাতের দলের কাছে ধরা পড়লেন। ডাকাতের দলেরা শাহজান ভাইকে ধরে নিয়ে এবার তাদের সর্দারের কাছে জমা দিল। জমা দেওয়ার পরে সর্দারের সামনে যখন গেলেন, ডাকাত দলপতি সর্দার বলতেছেন, রে শাহজান, এই পর্যন্ত আমার কাছে কত মানুষ এসেছে, কেউ তো জান নিয়ে ফিরে যেতে পারে নাই। এর শাহজাহান, তুই যখন আমার কাছে আসলি, তোর দিকে তাকাইলে আমার কেমন জানি মায়া মায়া লাগে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ! কেবলা জান বলছেন, বাবা ডাকাতের দল তোমাকে পাইলে আদর করবে। সুবহানাল্লাহ! ডাকাতের সর্দার বলতেছে, ওই আমার সাথীরা, তোমাদের কারো কাছে কি গরম দুধ আছে? আমার শাহজানের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসো, আমার শাহজানকে খেতে দাও। সুবহানাল্লাহ! আজকে আমার পীর কেবলা জানকে ভণ্ড বলে কেন? আমার পীর কেবলা জান তো আমাদেরকে বেদাতি কোনো কিছু শেখায় নাই। নিশির শেষ ভাগে আমার পীর কেবলা জান তেনার মুরিদদেরকে শিক্ষা দিয়েছেন রহমতের কার্যক্রম, কথা বলেন ঠিক কিনা? জাকের ভাইরা যারা আছেন,
ভালো করে বুঝে যান। শুধু তরিকা নিলেন, দরবারে গেলেন, খাইলেন, আইলেন, এটা হবে না। আমার কেবলা জান বলেছেন, বাবা যারা নিয়মিত রহমত পালন করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে চারটা জিনিস দিবে। কয়টা? ভালো করে বুঝে যাবে। কেন নিশ্চিত শেষ ভাগে আত্মশিল্পী তিনটার দিকে ডাকলো, বাবারা ওঠেন, রহমতের সময় সময় ঘুমানোর সময় না। কেন ডাকলো? হুজুর কেবলা জান বলেছেন, বাবা যারা এই নিশির শেষ ভাগে রহমত পালন করবে নিয়মিত আল্লাহ পাক তাদেরকে চারটা জিনিস দিবে। সেই চারটা জিনিস হলো, এক নম্বর তাদেরকে ধনী বানাবে, মানি বানাবে, জ্ঞানী বানাবে, গুণী বানাবে। তো এই চারটা জিনিস যদি একটা মানুষের ভিতরে থাকে আর কিছু লাগে? যে রহমত পালন করবে তারে সর্বপ্রথমে ধন দিয়ে সম্পদ দিয়ে ভরে দেবে, এরপরে তাকে মানি বানাবে, মান সম্মান বৃদ্ধি করে দিবে, এরপরে আমার পানের ভাইরা তিন নম্বরে জ্ঞানী বানায় দিবে, তার প্রত্যেকটা কাজে গুণও দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেন ভণ্ড বলে? যে রাত তিনটার দিকে উঠে কি শুরু করে হুলুস তুলুস, তোমরা সেই পথভ্রষ্টতার দিকে পড়ে আস। দেখেন আমার পীর কেবলা জান কি শিক্ষা দিস। আমার পীর কেবলা জান তিনার মুরিদদেরকে বলেছেন, বাবা নিশির শেষ ভাগ রহমতের সময় ঘুম থেকে উঠে আল্লাহ তাআলাকে ডাকবা, ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম, মধুর তিনটি নাম ধরে ডাকবা। কিভাবে? ইয়াল্লাহ ইয়া রাহম ইয়ারম, এইভাবে ডাকতে বলছে। এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে হবে। এই সময় দরখাস্তটা কিভাবে করবেন আমার পীর কেবলা জান সেটাও শিক্ষা দিলেন, যে বাবা এইভাবে দরখাস্ত করবেন, রক্ষা কর মোরে শত্রুর হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও মাওলা তোমাকে ডাকিতে, নিজ গুণে ক্ষম দাসে এলাহি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করা শিখাইতেছে। আপনি আল্লাহরে বলতেছেন, রক্ষা কর মোরে শত্রুর হাত থেকে, শত্রুর হস্ত থেকে মানে শত্রুর হাত থেকে, পদ খঞ্জ করো আমার পাটা খাটো করে দাও, ছোট করে দাও, পাপ পথে যেতে, পাপের পথ যেটা, গুনাহের পথ যেটা, আমাকে সেই পথে যাইতে আমার পাটা খাটো করে দাও। সুবহানাল্লাহ। শক্তি দিও মাওলা, আল্লাহ তুমি আমার শক্তি দিও, তোমাকে ডাকিতে, নিজ গুণে ক্ষম দাসে এ এলাহি, আপনার নিজ গুণে আপনার এই দাসকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এরপর হুজুর কেবলা জান আরো শিক্ষা দিয়েছেন, যে বাবা মাঝে মধ্যে দরদি নবীকে ডাকবেন, ইয়া রাহমাত আল্লাহ আলা, ডাকেন ইয়া, আবার এখানে কাসিদাও শিক্ষা দিস, কিভাবে দরুদি নবীকে ডাকবেন মহব্বতে চোখের পানি ফেলে। আমার কেবলা জান সেটাও শিক্ষা দিলেন, কিভাবে? যদি জাগরতে দে খাতে অবদন মনে, না হিলয় তবে অচেতন, যবে হই ঘুমে স্বপ্নে দর্শন, দাও দয়াল নবী দিন হীন জনে, ইয়া
রহমত লেল আলা ইয়া রহমত লেল আলা যদি জোড়াইতে সহমর মজালা বব বারিধি তরিতে চাহো বেলা মনসাদ মিটা নিয়া এয় বেলা গাও গাও মুহাম্মদ সাল্লে আলা ইয়া রহমতাল্লে ইয়া রহমতাল্লেল আলা সুবহানাল্লাহ। এটা কি খুবই খারাপ শিক্ষা, তাই না? কি বলেন, খারাপ শিক্ষা? তো যে ব্যক্তি এত সুন্দর শিক্ষা দিতে পারে নিশির শেষ ভাগে তার মুরিদদেরকে, আল্লাহ তাআলাকে ডাকার শিক্ষা দিতে পারে, নবীর প্রেম শিক্ষা দিতে পারে, সেই ব্যক্তি কি ভণ্ড হতে পারে? আমার পীর কেবলা জানকে যারা ভণ্ড বলবে তারাই হলো আসল ভণ্ড, কথা বলেন ঠিক কি? আমার পীর কেবলা জান উড়ে আসে নাই, জুড়ে বসে নাই, পদ্মা নদী দিয়ে ভেসে আসে নাই, বাপের কালের পুত্তারি নিয়া আত্মশিল্পীর আত্মশীল জমিনে আসে নাই। তিনি সুদীর্ঘ 40টি বছর তিনার পীরের দরবারে অত্যহারে অনাহারে না খেয়ে থেকে খেদমত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে এই আট্টশির জমিনে তিনি এসেছেন, আল্লাহ তাআলার দরবার থেকে সার্টিফিকেট নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? এখন তো এই সমস্ত কথা বলে বলবেই, যখন আমার হুজুর কেবলা জানের ধরার মতো কোনো ডাল ছিল না, এত পরিচিতি ছিল না, এত জাকেরান আশেকান ছিল না, তখন বাংলাদেশের একদল মুফতি আমার পীর কেবলা জানকে কাফের ফতোয়া দিয়েছিল, নাউজুবিল্লাহ। বিশাল একটা মনে করেন যে সিটি লেখে নিয়ে চলে গেছে তারা, আপনারা যাকে সদর শাহ বুজুর নামে চিনেন, যিনি বাংলাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনার কাছে গেছেন যে বলতেছেন, হুজুর আমরা তো আট্টশির পীরকে কাফের মনে করি, আপনি এখানে একটা স্বাক্ষর দিয়া দেন। তখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তিনি বলতেছেন, সেখানে কি নামাজ হয়? বলে হয়। সেখানে কি আজান হয়? বলে হয়। সেখানে কি আলেম ওলামা আছে? বলে আছে। সেখানে কি কোরআন তেলাওয়াত হয়? বলে হয়। শামসুল হক ফরিদপুরি বলেন, তাহলে আমি এখানে স্বাক্ষর দিতে পারবো? হুজুর সারা বাংলাদেশের বিজ্ঞ ওলামা একরামগণ স্বাক্ষর দিয়েছে, আপনি কেন স্বাক্ষর দিবেন না? আপনি স্বাক্ষর কেন দিবেন না? তখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিলেন এটা বলার পর আমি দেখব নারায়ণগঞ্জের জাকের ভাইরা কত জোরে সুবহানাল্লাহ কইতে পারে। আমি একটু পরে দেখব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তমাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা তারা হারাম খেতে পারে, কিন্তু শামসুল হক ফরিদপুরি হারাম খাবে না, পড়ি না। সুবহান, ষড়যন্ত্র আজকে থেকে নয়, অনেক আগে থেকে আট্টশির পীরের বিরুদ্ধে মানুষ করা শুরু করেছে। আজকে আমি আপনাদের মাঝে প্রায় এক ঘন্টার উপরে কথা বলতেছি। আচ্ছা বলুন তো, আমি কারো বিরোধিতা করেছি? কারো গিবাদ করেছি? কিন্তু একদল আলেম আছে দেখবেন স্টেজে উঠে
তাদের সর্বপ্রথমে খুতবাতেই তাদের আট্টুসিকে গালাগালি পড়ানো। আট্টুসি বন্ড, এনায়তপুর বন্ড, শম্ভুগঞ্জি বন্ড, সব বন্ড, শাহজালাল বন্ড, আর তুমি কি পড়ো আল্লাহর ওলি বেটা? হ্যাঁ, যেখানে মেরাজের রজনীতে আল্লাহর রসুল যখন জান্নাত জাহান্নাম দেখতেছিলেন, জাহান্নামের মধ্যে আমার নবীজি দেখতেছিলেন একদল মানুষকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে এবং তারা তাদের নিজের রক্ত দিয়ে তাদের নিজেদের মুখ এইভাবে খামসায়া খামসায়া তাদের নিজেদের মুখটা নষ্ট করে ফেলতেছে, তখন আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল এরা কারা, এদের অবস্থা কেন? তখন জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়াতে যারা পরনিন্দা করে যারা গীবত করে তাদের পরিণতি এরকম হবে, আর যারা গীবত করতেছে তারা যে কতটা ভুলের পথে আছে একটু খেয়াল করে দেখেন। যারা গীবত করে, গীবত করা আর তার নিজের নিজ মায়ের সাথে জেনা করার সামিল, নাউজুবিল্লাহ, গীবত করবেন কেন? যান একটু শিল্পীর দরবারে, যায় দেখেন। এখন তো পদ্মা সেতু হওয়ার সুবাদে তাম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মানুষ দরবার শরীফে যাইতেছে। আমি দরবারে থাকি, দরবারের মাদ্রাসার ছাত্র এখন আমি রানিং, এই বছর আমি মহাদ্দেশ এবং আপনার মুফতি আমি শেষ করলাম। তো প্রিয় ভাইরা আমার, এখন আমরা দেখি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একদল আলেম ওলামা তারা দরবার শরীফে যায়। দরবার শরীফে যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখে একটা লোক আমাকে জিগাইতেছে গোশালার ওই দিকে যায়, যে হুজুর আট্টুসির দরবার কোনটা? কি বলতেছে, আট্টুসির দরবার কোনটা? তখন আমি বলতেছি, আপনি গাড়ি থেকে নামছেন কখন? বলতেছে অনেকক্ষণ আগে। কোথায় নামছেন? কই চৌরাস্তার ওই মাথায়, আমি ওইখানে নামছি। যখন আপনি ওইখানে নামছেন ওইখান থেকে আপনি যতক্ষণ ঘুরতেছেন এটা আট্টুসির দরবার, সুবহানাল্লাহ। তারপর তাকেই জিজ্ঞেস করতেছি, ভাইজান আপনারা তো সমাজের আলেম ওলামা, দিনের খেদমত করেন, তো আট্টুসির দরবারে আসলেন, আপনার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি বি বাড়িয়া। তো আট্টুসির দরবারটা আপনি কেমন দেখলেন? বলতেছেন, ভাইজান আমি বাহিরে থেকে যা শুনেছি এখানে তার ব্যতিক্রম দেখেছি, সুবহানাল্লাহ। এবং সবশেষে ঘুরে ফিরে মানুষগুলি বলতে বাধ্য হয়, এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। গত কয়েকদিন আগে ডিবির আমাদের এক ভাই, এই গত আপনার গত সপ্তাহে গিয়েছিলেন তিনি দরবার শরীফে, ডিবির একজন ঊর্ধ্বতম কর্মকর্তা, তিনাকে দরবারটা ঘুরে ঘুরে দেখাইলাম। তিনি বলতেছেন, ভাই আমি দরবারের অনেক বিরোধিতা করেছি, এখন আমি দেখতে আসলাম, দেখে আমার খুব ভালো লেগেছে, বাহিরে থেকে আমরা যা শুনেছি তার বিপরীত পেয়েছি, এমনকি দরবারটা যেভাবে পরিচালিত হইতেছে, ভাই আমরা প্রশাসনের লোক, আমরা দিন ভরে এত খাটাখাটনি করে, এত মানুষ, এত প্রশাসন, এত সৈনিক, এত কর্মী দিয়া আমরা হিমশিম খেয়ে যাই, আর এই দরবারে কোনো প্রশাসন নাই, কোনো কিছু নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন কীভাবে পরিচালনা করতেছে, যেহেতু এইভাবে পরিচালনা হইতেছে এখানে অবশ্যই আল্লাহ তাআলার রহমত আছে, সুবহানাল্লাহ। মানুষের এখন আর বুঝতে বাকি নাই, মানুষ এখন বুঝতেছে, বুঝে দৌড়াইতেছে সেই দিকে, কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ আমার নবীর ঈদে মিলাদুন নবীকে বেদাতি বলেছিল, এটা পালন করা যাবে না, এটা হারাম কাজ, আজকে তোমরা কি বলে কি করবা, আজকে আমাদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্র আজকে ঈদে মিলাদুন নবীকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনাকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, যে তিনি এই বাংলাদেশে আমার প্রিয় নবীজির মিলাদুন নবী, মিলাদের মাস তিনি রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে জাতীয়করণ করেছেন, এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তেনাকে মোবারকবাদ জানাই, কথা বলেন ঠিক কিনা?
কিছুই করতে পারবে না। সত্য সমাগত মিথ্যা দূরীভূত। গত কয়েকদিন আগে এই গত মাসে মাদারীপুরের শিবচরে এক মাদ্রাসার ভাইরা বিশ্ব জাকির মঞ্জিলির ওলামাদের সাথে বহাস করবে ঈদে মিলাদুন্নবী নিয়া। আরও কয়েকটা বিষয়, মোটমাট চারটা বিষয় তিনারা দিছেন। পড়ে দেখার পরে তিনাদেরকে একটা সিটি আমরা লিখে দিয়েছি যে এই যে চারটা বিষয় আপনারা দিয়েছেন এই তিনটার সাথে আমাদের কোনো ইখতলাফ নাই, আপনাদের সাথে আমাদের ইখতলাফ। আপনারা মিলাদুন্নবীকে না জায়েজ মনে করেন, আপনাদের সাথে আমরা বসতে চাই, আমরা বসতে চাই। সিটি পাঠাইলাম, এখন তাদের কোনো খবর। আসো, আমি একলা বসবো না, বিশ্ব জাকির মঞ্জিলের উলামায়ে কিরামগণ সর্বসময়ে প্রিয় নবীজির সুন্নতি তরিকায় নবীকে নিয়ে আমরা সবসময় বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। তরিকতের কথা বলার জন্য আমাদের সম্মানিত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব আলহাজ এ কে এম জহিরুল হক সাহেব তরিকতের কিছু কথা বলতে বলেছেন। এখন আসো, তরিকত শব্দের অর্থ কি? তরিকত শব্দের অর্থ হল পথ। আমার পীর কেবলাজান যখন আমাদেরকে তরিকা দিয়েছেন, পীর কেবলাজান বলছেন বাবা তরিকা শব্দের অর্থ হল পথ, এই পথ সেই পথ, সেই পথে যাইতে 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 আপনি একদিন আপনার রাসূলের দেখা পাবেন। সুবহানাল্লাহ। সেই পথ, যেই পথে যাইতে যাইতে একদিন আপনি আপনার রবের দেখা পাবেন। এখন মনে করেন কেবলাজান, আমার কেবলাজান বলতেন বাবা আমি এই পৃথিবীতে পিরালি করতে আসিনি বাবা, অনেক পীর বাসায় কাছে, অনেক পীর আস, কিন্তু আমি পিরালি করতে আসি নাই বাবা, আমি আসছি এই আখেরি জামানায় আমার প্রিয় নবীজি কিছু গুনাহগার উম্মতদেরকে ধুয়ে মুছে আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আজকে জায়গাটার নাম কি? শরীফবাগ। আমার বাড়ি সেই মাগুরায়। আমাকে দাওয়াত করেছেন গোলাম রসুল ভাই, তো আমি ওনাকে ফোন করলাম যে ভাইজান শরীফবাগে পৌঁছাইতে হলে আমাকে কোন লোকেশন দিয়ে আসতে হবে। তখন উনি আমাকে দুইটা লোকেশন দিলেন, বললেন যে ভাইজান আপনি মাগুরা থেকে এক গাড়িতে ঢাকার গাড়িতে উঠে পোস্তগোলায় নামবেন, পোস্তগোলা থেকে আপনি একটা মিশুক নিয়ে আপনি শরীফবাগে চলে আসবেন, সহজ রাস্তা। এটা না বলে উনি আমাকে আর একটা রাস্তা বললেন যে মাওলানা ভাই আপনি মাগুরা থেকে খুলনার গাড়িতে উঠবেন, খুলনা যাবে, খুলনা থেকে খুলনার ভিতর দিয়ে পিরোজপুর যাবে, পিরোজপুর থেকে আপনি বরিশাল আসবেন, বরিশাল থেকে আপনি এরপরে আপনি যাবেন ভোলার দিকে ঘাট পার হয়ে, ওখানে একটা লক্ষ্মীপুর যাইতে একটা ঘাট আছে ভোলা, আপনি যায় ভোলা থেকে লক্ষ্মীপুর আসবেন, লক্ষ্মীপুর থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে আপনি আসবেন চাঁদপুর, চাঁদপুরের ওই দিক দিয়া তারপর আপনি লঞ্চ ধরে আপনি সদরঘাট আসবেন, সদরঘাট থেকে একটা গাড়ি নিয়ে আপনি শরীফবাগ আসবেন। দুইটা রাস্তা দেখেন কয়টা। এখন আমার মাহফিলে বয়ান আজকে এখানে রাত আটটার সময়, আমি যদি দুপুরবেলায় কি সকালবেলায় আমার মাগুরা থেকে যে রাস্তাটা আগে দেখাইছে এই রাস্তা দিয়ে আমি রওনা দিয়ে আসলে আমি আটটার আগে এখানে পৌঁছাইতে পারি। আর যদি আমাকে ওই খুলনা পিরোজপুর বরিশাল নোয়াখালী কুমিল্লা দিয়া ওই দিক দিয়ে যদি আমাকে আসতে বলে এখানে আমি সকাল চারটায় পৌঁছাইতে পারবো, সকাল আটটা। বিচারপতি সাহেব বলতেছেন সকাল আটটা। তো কেবলাজান আমাদেরকে তরিকা দিলেন, তরিকা শিক্ষা দিলেন, সহজ পথটা, যেটা সহজ পথ বাবা, এই পথে গেলে আপনি দ্রুত আপনার রাসূলের দেখা পাবেন। সুবহানাল্লাহ। সেই পথটা দেখাই দিলেন, কি শিক্ষা দিয়েছেন বাবা? মাগরিবের নামাজের পরেন দরুদ নবীর মহব্বতে, দুই রাকাত নফল নামাজ পড়বেন, সব রেসানি করবেন,
পাঁচ প্রকার ফয়েজ খেয়াল করবেন, জিকির আজগার করবেন, ঈশান নামাজের পরে অতিরিক্ত দুই রাকাত নফল নামাজ পড়বেন, এরপরে বাবা বিছানায় পিঠ লাগানোর আগে পাঁচ শতমত্তবার দরুদ শরীফ পড়ে দয়াল নবীকে নজরানা দিবেন। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পড়লে কি হবে, কি লাভ হবে, কেবলা যান সেটাও বলে দিয়েছেন। বাবা এই দরুদ শরীফ পড়লে, পড়তে পড়তে নবীর মহাব্বতে এমন একদিন আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে স্বপ্ন যোগে নবী আপনাকে দেখা দিয়ে দিবে। আর নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রুআল হক, যারা স্বপ্নে আমাকে দেখলো সরাসরি সে যেন আমাকে দেখলো। সুবহানাল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না, কি বলেন, চাই কি চাই না? হাত তুলে আল্লাহকে দেখেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।